ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে কোনো এডুকেশনাল ইনফরমেশন নয়, আজকে তোমাদের জন্য কিছু টিপস নিয়ে চলে এসেছি আমি, যে টিপসগুলো তোমাদের অবশ্যই মানতে হবে যারা WBJEE পরীক্ষায় বসতে চলেছ। অনেক সময় কি হয় যে তোমরা WBJEE জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাচ্ছ, কিন্তু পরীক্ষার হলে যে অনেক সময় অনেক ভুল করে ফেলো, বিভিন্ন রকমের ভুল, সেগুলো হতে পারে টাইমিংয়ে ভুল, কোশ্চেন চয়েস করাই ভুল। তো কী কী ভুল করতে পারো সেগুলো আমি বলে দিচ্ছি, যে এই ভুলগুলো তোমাদের কিন্তু একদম করা চলবে না, এবং সাথে সাতটা টিপস মোট দেবো তোমাদের, সেই সাতটা টিপস মোটামুটি তোমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে? তো সেই সাতটা টিপস এক এক করে আমি বলে যাচ্ছি, টিপসগুলো শুনে নাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা প্রিপারেশন যদি ভালো থাকে, পরীক্ষা ভালো হতে বাধ্য, ঠিক আছে? ভালো পরীক্ষা হবেই, যে ভালো প্রিপারেশন নিয়ে যাচ্ছ কিন্তু পরীক্ষার হলে কিছু ভুল করে ফেলবে, সেই সম্ভাবনা তাহলে আর থাকবে না। তোমরা কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থেকো, এবং যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ফার্দার নোটিফিকেশন ভিডিও দিলে তোমরা পেতে পারো, ঠিক আছে? তো WBJEE রিলেটেড যে কোনো ইনফরমেশন কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, কাউন্সিলিং থেকে অ্যাডমিশন থেকে শুরু করে সব কিছু এখানে পাবে। এছাড়া আরও যে সমস্ত HS এর পরে প্রবেশিকা পরীক্ষা হয় সব পরীক্ষার ইনফরমেশন এখানে পাবে, তোমরা দেখতে থাকো এবং বন্ধুদেরও শেয়ার করে দিও। তো যে টিপসগুলো তোমাদের পরীক্ষার হলে মানতে হবে, বেসিক্যালি পরীক্ষা হলে ঢোকার পর, পরীক্ষা শুরু হওয়ার পর যে টিপসগুলো মানতে হবে অবশ্যই, যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়, তো প্রথম পয়েন্ট যেটা আমি নিয়েছি, যেটা অবশ্যই তোমরা সবাই করবে, যে OMR সিটটা খুব ভালোভাবে ফিল আপ করে নেবে, তার সাথে একটা সিগনেচারের জন্য আলাদা একটা সিট আছে, সেটা কিন্তু ভালোভাবে তোমরা ফিল আপ করবে, কারণ অনেক সময় ক্যান্সেল হয়ে যেতে পারে, তো যাতে ভুল না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। দু নম্বর টিপস, টাইম ম্যানেজমেন্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা। তো এই বিষয়ে বলে রাখি, তোমাদের কোশ্চেন সংখ্যা বলি, ম্যাথামেটিক্সে 2 ঘন্টা টাইম থাকে এবং সেখানে কোশ্চেনের সংখ্যা থাকে 75, অর্থাৎ 120 মিনিটে তোমাদের 75টা কোশ্চেন করতে হয়। সেক্ষেত্রে তোমরা হিসাব করে দেখলে বুঝতেই পারছ যে খুব 2 মিনিটের থেকেও কম টাইম কিন্তু তোমরা পাবে, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে, 1.5 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে তোমরা সময় পাবে। তো আরেকটা বলে রাখি, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে 80টা মোট কোশ্চেন থাকে, 40-40টা করে, এবং 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা সময়, মাত্র 1.5 মিনিট প্রতিটা কোশ্চেনের জন্য তোমরা পাচ্ছ। তো টাইম ম্যানেজমেন্ট বলতে কি, অনেক সময় আমরা কি করি, একটা কোশ্চেন হয়তো করছো তোমরা, ধীরে ধীরে কোশ্চেন করছো, দেখা যাবে যে প্রথম আধ ঘন্টায় মাত্র 5টা কোশ্চেন করেছো, এটা কিন্তু একদম করা যাবে না, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কারণ তোমার অনেক কোশ্চেন করতে হবে, মোট 155টা কোশ্চেন তোমাকে টাচ করতে হবে যদি সব কোশ্চেন করতে চাও। সব কোশ্চেন করাটা যদিও খুব চাপের, তবুও তোমাকে এটা ভেবেই করতে হবে যে সব কোশ্চেন টাচ করবো, সেইভাবে কিন্তু শুরুটা করতে হবে। সেই জন্য মোটামুটি ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট সময় দিতে পারো একটা কোশ্চেনে, এর থেকে বেশি কিন্তু সময় দেওয়া একদমই যাবে না। এবার দেখো 3 নম্বর পয়েন্টটা কি বলছি, তোমাদের পুরো কোশ্চেন পেপারটা কিন্তু প্রথমে চেষ্টা করতে হবে পুরোটা উল্টে দেখে নেওয়া, তাতে সুবিধাটা কি হয়, হয়তো 2-4 মিনিট বা 5 মিনিট সময় লাগে, পুরোটা কোশ্চেনগুলো জাস্ট একবার চোখে ইমেজ ফর্মেটে দেখে নেওয়া, দেখে নিলে সুবিধে কি হয়, তোমরা পুরো কোশ্চেনটা দেখে নিলে, তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সাপোজ 75টা কোশ্চেন রয়েছে, তো মোটামুটি একটু দেখে নিলে পুরোটা, দেখে নেওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোশ্চেন কোনগুলো করবে, কোনগুলো সোজা, তার মধ্যে অ্যাকচুয়ালি কিছু কোশ্চেন থাকে যেগুলো দেখেই অ্যান্সার করা যাবে, তো সেগুলো নয় মার্ক করে চলে গেলে ওখানে, ঠিক আছে? এরকম করে পুরো কোশ্চেনটা দেখে নিলে কোশ্চেনের কাঠিন্য কতটা হয়েছে, অনেক বছর কি হয় কোশ্চেন একটু কঠিন হয় বা অনেক বছরে খুব সহজ হয়ে যায় কিছু কিছু কোশ্চেন, তো সেইটা মোটামুটি কোশ্চেন ইজি হয় 20 থেকে 30 নাম্বার, খুব ইজি হয়, সেগুলো কিন্তু দেখেই অ্যান্সার করা যাবে, তো সেইগুলো প্রথমে সিলেকশনটা তাহলে করে নিতে পারবে, ঠিক আছে? এমন হবে অনেক সময় টাইম থাকে না, শেষের দিকে কোশ্চেন হয়তো জানা কোশ্চেনও ছেড়ে চলে আসছো, সেই জন্য পুরোটা দেখে নিলে বুঝতে পারবে কোথায় কেমন কোশ্চেনগুলো রয়েছে। এবার 4 নম্বর পয়েন্ট, ক্যাটাগরি 3 কোশ্চেনে জানো তোমরা ক্যাটাগরি 3 রয়েছে, সেখানে মোট 20টা কোশ্চেন, 2 নম্বর করে 40 নম্বরের কোশ্চেন থাকে ক্যাটাগরি 3-তে, তো ক্যাটাগরি 3-তে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, সেটা তোমরা জানো প্রত্যেকে, এইটা কিন্তু ছাড়া যাবে না, ঠিক হোক আর ভুল হোক সব কোশ্চেন এখানে টাচ করে আসতে হবে। আমার ভিডিওগুলোতে, আগের ভিডিওগুলোতেও বারবার একই কথাই বলেছি, ক্যাটাগরি 3 কিন্তু গুরুত্বপূর্ণ, এটা দিয়েও তোমরা শুরু করতে পারো পরীক্ষাটা। তারপরে 5 নম্বর পয়েন্টে যেটা বলছি, 50+ যদি হয়ে যায়, তোমরা কোশ্চেন করছো দেখতে পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে 50+ হয়ে যাচ্ছে, 50-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু খুব বেশি গেস করে কোশ্চেন করার দরকার নেই, কারণ 50+ যদি তুমি শিওর থাকো যে 50+ ঠিক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমার র্যাঙ্ক 5000-এরও কমে এসে যাবে, ঠিক আছে? 5000 থেকে কম র্যাঙ্ক হবে, এবং সেক্ষেত্রে ভালো কলেজ তোমরা পেয়ে যাবে, বেসরকারি ভালো কলেজ তো পাবেই, তার সাথে সরকারি কলেজও পেয়ে যেতে পারো, এবং যদি এটা 70 থেকে 75 হয় সেক্ষেত্রে তো আর দেখারই দরকার নেই, আর কোনো কোশ্চেন টাচ করারই দরকার নেই, অনেক সময় আমরা গেস করে দিই, সেটা করার দরকার নেই, নেগেটিভ হয়ে নাম্বারটা কমে যেতে পারে, ঠিক আছে? 70 থেকে 75-এর মধ্যে হলে তোমার 2000-এর মধ্যে র্যাঙ্ক হয়ে যাবে, সেক্ষেত্রে আরামসে ভালো কলেজ পেয়ে যাবে এবং পছন্দ মতো ডিপার্টমেন্টও পেয়ে যাবে, তো সেই ভুলটা তোমরা করো না। তারপরে যেটা বলবো 6 নম্বর পয়েন্ট,
কোনো কোশ্চেন অনেক সময় আটকে গেলে আমরা কোশ্চেনটা নিয়ে অনেকক্ষণ টাইম নষ্ট করে দিই, তো সেটা করা যাবে না। অনেক সময় কি হয়, কোশ্চেন ধরো করছো, করতে মনে হয় যে এবার বোধহয় হয়ে যাবে, এবার বোধহয় হয়ে যাবে, এটা কিন্তু ভুল ভাবনা। ওই কোশ্চেনটা অনেক দেরি হবে, হবে না, টাইমটাও প্রচুর চলে যাবে। দেখা গেলো একটা কোশ্চেনের পেছনে 15 মিনিট সময় নষ্ট করে দিয়েছো, সেটা কিন্তু চলবে না। অনেক কোশ্চেন রয়েছে অ্যান্সার করতে হবে, এটা মাথায় রেখো। ওটা স্কিপ করে চলো, যে দেখবে পরের কোশ্চেন করতে করতে হয়তো এখানটা মনে পড়ে গেছে, এমন হতে পারে, নাহলে ওটা শেষে এসে দেখো কি করা যায়, ঠিক আছে, ওটা স্কিপ করে চলে যাবে। তারপরে 7 নম্বর পয়েন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা না বললেই না, পরীক্ষার হলে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ কোশ্চেন অনেক সময় ঘোরানো থাকে, কিছু ট্রিক্স থাকে কোশ্চেনে, তো সেগুলো মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে। অস্থিরতা কিন্তু একদম চলবে না, হয়তো তাড়াহুড়ো করছো যে তাড়াহুড়ো করে কোশ্চেনটা শেষ করতে হবে, এমনও কিন্তু না। কোশ্চেনটা ভালোভাবে বোঝো, ঠান্ডা মাথায় বোঝো, তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বুঝতে পেরেছো সবাই নিশ্চয়ই? পরিশেষে যেটা না বললেই নয়, এই বিষয়গুলো তোমাদের প্রত্যেকেরই জানা, তোমরা প্রত্যেকেই জানো, যথেষ্ট বড় হয়েছে, প্রত্যেকেই জানো, তবুও টিচার হিসাবে আমার যতটুকু কর্তব্য আমি করে দিলাম, বলে দিলাম আরেকবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা এই পয়েন্টগুলো মাথায় রাখবে, এবং সবার জন্য বেস্ট অফ লাক রইল। তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, এবং যেমন কলেজ যাও বা যেমন র্যাঙ্ক করতে চাও, তেমন র্যাঙ্ক যেমন তোমাদের চলে আসে, তোমরা যেমন তোমাদের পছন্দ মতো ভালো কলেজ এবং পছন্দ মতো ডিপার্টমেন্ট পেয়ে যাও, এই প্রার্থনা করি। ঠিক আছে, আজকের মতো এটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।